তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হইলো যে পৌরনীতি কাকে বলে, পৌরনীতি কি, পৌরনীতি এর সংজ্ঞা বা পৌরনীতি বলতে কি বুঝো। তো পৌরনীতি মূলত কি? তো পৌরনীতি হলো একটা বইয়ের নাম, বা এটা একটা প্রশ্ন তোমাদের, তো এটার উত্তর বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল অনুষ্ঠান করবে, ভিডিও দেখে লাইক করে নিবে। তো প্রশ্নটা রয়েছে তোমাদের, উত্তরটা রয়েছে ওই এই পৃষ্ঠায় অর্ধেক, আর ওই ওই পৃষ্ঠায় অর্ধেক রয়েছে। তো যেহেতু এই পৃষ্ঠায় বেসটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমার উত্তরপত্রটা ওই পৃষ্ঠায় লিখে নিতে হয়েছে। তো প্রশ্নগুলো দেখে তারপর উত্তরপত্রটা তোমাদের ভালোভাবে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের সাথেই থাকবে। এবং তোমাদের যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে, যেমন তোমাদের কালকে পরীক্ষা, আজকে তোমাদের প্রশ্ন লাগবে, এমন যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, কোনো প্রশ্ন লাগলে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো পৌরনীতি কাকে বলে, পৌরনীতি কি, পৌরনীতি এর সংজ্ঞা, পৌরনীতি বলতে কি বুঝো, এই প্রশ্নটায় চার বা সব থেকে বেশি করে, এবং এর বাইরেও করতে পারে। যে পৌরনীতির উদাহরণ দাও, পৌরনীতির একটা সংজ্ঞা দাও, পৌরনীতির একটা বাক্য লিখো, পৌরনীতির ব্যাখ্যা করো বা উল্লেখ করো বা বৈশিষ্ট্য লিখো, বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো পৌরনীতি সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে, কারণ আজকে তোমরা জানবে এটার উত্তর। তো পৌরনীতি কি, পৌরনীতি কাকে বলে, এগুলো জানবে আজকে। যদি পৌরনীতি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা লিখে ফেলতে পারবে। যতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল অনুষ্ঠান করবে, ভিডিওতে লাইক করবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন কেন বেশি বেশি শিখবে সেটা আমি বলেই উত্তরটা দেখাই দেবো। তো সংক্ষিপ্ত প্রশ্ন বেশি বেশি শিখার কারণ হলো তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসবে, সৃজনশীলের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন খুবই দরকার, কারণ ক এবং খ নম্বরটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে দিতে হবে, সংক্ষিপ্ত সরি সংক্ষিপ্ত প্রশ্ন শিখতে হবে, তাহলে তোমরা ক নম্বরটায় হুবহু সংক্ষিপ্ত প্রশ্ন আসবো ওইটা লিখে ফেলতে পারবে। আর খ নাম্বারটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, তবে একটু পরে লাস্টে এরকম একটু বাজিয়ে দিবে, যে ব্যাখ্যা করো বা উল্লেখ করো বা বৈশিষ্ট্য লেখো। তো তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ওই ওই ব্যাপারে আর একটু তোমাদের লিখে দিলেই ওই খ নাম্বারটা হয়ে গেলো, ক এবং খ নাম্বারটা হয়ে গেলো সংক্ষিপ্ত প্রশ্ন শেখার জন্য তোমার। এবং ছোট গবরক ওইটা তো তোমাদের উদ্দীপকের উপরে ভিত্তি করে দিতে হবে, উদ্দীপকটা যেমন ওই রকম করে তোমাদের উত্তরটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কেন শিখবে বেশি বেশি। তো এবং তোমরা তোমাদের আজকের প্রশ্নের নাম্বার হলো 66 নাম্বার প্রশ্ন, আর চ্যানেল নাম হলো এটা। তো 66 নাম্বার প্রশ্ন, তার মানে এর আগে আমাদের 65টা প্রশ্ন চলে গেছে। যদি প্রতিটা প্রশ্ন তুমি শিখে নাও তাহলে তোমাদের তোমার পরীক্ষায় কমন আসবে, কারণ আমি যে কোনো ইম্পর্টেন্ট যে কটা ইম্পর্টেন্ট প্রশ্ন ওইগুলো দিয়ে দিচ্ছি, এবং যেগুলো পরীক্ষাতে আসতেছে ওইগুলো দিতেছি। তো তাই তোমরা এগুলো বেশি বেশি শিখে নিবে। তো এই এই দিকে কিন্তু আমি অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, ওইগুলো হলো এই যে এদিকে এদিকে কিন্তু অনেকগুলো আমি এই এইদিক 65টা প্রশ্ন আছে। তো এইগুলা তো আজকের টপিক হইলো যে পৌরনীতি কি, পৌরনীতি কাকে বলে। তো উত্তরটা দেখি না যাক, উত্তরটা আমি দেখো বলে দিচ্ছি একদম সঠিক উত্তরগুলা। তো উত্তরটা দেখো, যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের, তো এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবে, বাকি অংশটুকু ওই বিষয়টা রয়েছে উত্তরটুকু, তুমি আরো করে বলে ওই অপর পৃষ্ঠে চলে যাচ্ছি। দেখো এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট বা এখান থেকে ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিবে। যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের, তো অপর পৃষ্ঠায় চলে যাওয়া যাক। তো অপর পৃষ্ঠায় দেখো যেখানে উত্তরটা, তো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে একটু এটা একটু বড়ই হয়েছে আর কি। সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দুই লাইন বা এক লাইনে শেষ হয়ে যায় বেশিরভাগগুলা। তো দেখো তারপরটুকু, আচরণ দায়িত্ব ও কর্তব্য এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকেই পৌরনীতি বলে। তো এটাই ছিল পৌরনীতি কি, পৌরনীতি কাকে বলে। তো আমি ভিডিওটা কিন্তু ফুল HD দিয়ে আপলোড করছি, তো তোমরা এটা তোমাদের নেটের প্রবলেম থাকলে ক্লিয়ারলি দেখতে পাবে। তো আমি এই পেজটা এই 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 যে অংশটুকু আমি আবার বলেছি, দেখো আচরণ দায়িত্ব কর্তব্য এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে থাকে করে তাকেই পৌরনীতি বলে। তো এটাই ছিল পৌরনীতি কি, পৌরনীতি কাকে বলে, পৌরনীতির সঙ্গে পৌরনীতি বলতে কি বুঝো। তো এই পাশে আমি আর একটু দেখিয়ে তারপর ভিডিওটা অফ করে দেবো। তো দেখো যে এই পাশে আবার আর একটু প্রথমটুকু আর কি। আজকের প্রশ্নটা এই পর্যন্ত, যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে বা একটু হলেও তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে বন্ধই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে বন্ধই।